আমরা জানি না এই পৃথিবী থেকে কখন মৃত্যু আমাদেরকে ডেকে নিয়ে যাবে। আমরা আমাদের মূল্যবান সময় অলসতায় নষ্ট করি, তাহলে ক্ষতিগ্রস্ত হব। যে বালক তার পড়ালেখার প্রতি অমনোযোগী পূর্ণ বয়সে তার দুঃখ সে বুঝতে পারবে। একজন মানুষকে তার নিজের ও সমাজের কাছে উপযোগী হওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে তোলাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তদ্রুপ একজন রাজনীতিবিদকে হতভাবে সদাচারী, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু, শ্রদ্ধাশীল এবং সমানুভূতিশীল এবং সহযোগিতা পরায়ণ সময়ের সঠিক ব্যবহারের মধ্যে সাফল্যের রহস্য প্রতিটি মুহূর্ত মূল্যবান তা আমরা বলে থাকি। জীবন কোন স্থায়ী, সময় অনিশ্চিত,